সাবস্ক্রাইব করুন আমার রায়হান তানজিম চ্যানেলটি ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। সবার আগে নতুন নতুন টিউটোরিয়াল দেখে নিজেকে এক্সপার্ট করুন। সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন এবং আপনাদের ঈদ আশা করি অনেক ভালো কাটছে। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেলে কিভাবে অ্যান্ড এবং অর ফর্মুলা ইউজ করা যায় এবং এই দুইটা ফর্মুলার আসলে কাজ কী বা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা কাজ করব। এই দুইটা ফর্মুলাকে বলা হয় লজিক্যাল ফর্মুলা। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করবেন, আর যদি ইতিমধ্যে করে থাকেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এবং ফেসবুকে এই গ্রুপে অবশ্যই কানেক্ট হয়ে কানেকটিভিটি তৈরি করবেন এবং পরবর্তীতে কী টিউটোরিয়াল পেতে চান এমএস অফিসের উপরে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো দেখেন আমি এখানে একটি ডেমো শিট ওপেন করে নিয়েছি যেখানে নাম, জেন্ডার এবং ওয়েট লেখা আছে। এখানে অ্যান্ড ফর্মুলার জন্য আমরা কাজ করব, এখানে অর ফর্মুলার জন্য কাজ করব, ঠিক আছে? তো আসলে অ্যান্ড অর ফর্মুলা জেনারেলি অবস্থায় ট্রু অর ফলস নির্দেশ করে, কিন্তু যখন আমরা ইফ বা অন্যান্য ফর্মুলার সাথে ব্যবহার করি তখন সেটা আলাদাভাবে কাজ করে। তো ট্রু অর ফলস আসলে কিভাবে নির্দেশ করে, যেমন আমি যদি সিম্পলি একটা জিনিস বলি ইকুয়াল টু দেই, দিয়ে যদি বলি এই সেল ইজ ইকুয়াল টু 80, আমি যদি ইন্টার দেই তাহলে সে বলতেছে ট্রু। আমি যদি এখানে এখন দিয়ে দেই 55 তাহলে সে বলতেছে ফলস। তো এইভাবে আসলে জেনারেলি কাজ করে। তো আমি এখন এখানে আবার 80 দিয়ে নিলাম, ঠিক আছে, এটা ক্লিয়ার করে নেই। তো এখন আমরা অ্যান্ড ফর্মুলা দেখব। অ্যান্ড ফর্মুলা দেখার জন্য এখানে আমরা ইকুয়াল টু দিব, দেওয়ার পরে এ এন ডি অ্যান্ড লিখবো, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেই। হ্যাঁ, তো দেখেন সে কি বলতেছে, লজিক্যাল ওয়ান, লজিক্যাল টু, এরপরে ডট 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 ডট, অর্থাৎ সে অনেক পরিমাণ লজিক্যাল টেস্ট নিতে পারবে। আপনি যদি একাধিক লজিক্যাল টেস্ট তাকে দেন সে সেটা চেক করবে। তো আমরা দুইটা লজিক্যাল টেস্ট নিয়ে যদি কাজ করি, যেমন ওকে আমি বলি এই সেল ইজ ইকুয়াল টু ডাবল ইনভার্টেড কমা এম এল ইমেল ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে আবার কমা দিয়ে দিলাম, এখন লজিক্যাল টেস্ট টু। এটাকে যদি আমি বলি যে এই সেল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বললাম যে 60, ঠিক আছে, দেওয়ার পরে আমি যদি কমা দেই তাহলে দেখেন আবার লজিক্যাল টেস্ট 3, এরপরে 4 চলে আসতেছে। তো আমার এতগুলো দেখানোর দরকার নেই, ভিডিওর ডিউরেশন বড় হয়ে যাবে, আমি দুইটা দিয়ে আপনাদেরকে দেখাই। তো এই কমাটা কেটে দিয়ে আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, তো সে বলতেছে ট্রু। তো কেন ট্রু, ফর্মুলা যদি আমরা দেখি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো এই সেল ইকুয়াল টু মেল আর এই সেল ইকুয়াল টু হচ্ছে যে গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 60, অর্থাৎ হচ্ছে ট্রু বলবে। হ্যাঁ, আমি ব্র্যাকেট ক্লোজ করে আবার ইন্টার দিলাম, এখন যদি আমি এই সেলটা টেনে দেই তো সে এটা বলতেছে ফলস, তাই না? তো কারণ এখানে কিন্তু এইটা হচ্ছে ফিমেল, তার উপর এটা হচ্ছে আবার 45, এখানে যদি আমরা 80 দিয়ে দেই তারপরেও সে কিন্তু ফলস বলতেছে, তার কারণ তার কাছে দুইটা কন্ডিশন আছে যে এটা তো সে ফিমেল সিলেক্ট করছে, সুতরাং সে দুইটা কন্ডিশনই চেক করবে। দুইটা কন্ডিশন যখন ট্রু হবে তখন সে ট্রু বলবে, যখন দুইটা কন্ডিশনের কোনোটা ফলস হবে তখন সে ফলস বলবে, ঠিক আছে? এখন যদি আমরা অর ফর্মুলা দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা সায়েন্সে পড়ছেন তারা হয়তো অ্যান্ড অর এই জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবেন। তো আমি সবার উদ্দেশ্যে বোঝানোর চেষ্টা করতেছি। তো যদি আপনার ভিডিওটা ভালো লাগতে শুরু করে অবশ্যই লাইক করবেন এবং বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ, এরপর আমি যদি ইকুয়াল টু দেই, দেওয়ার পরে ও আর লিখলাম, হ্যাঁ অর ফর্মুলা, আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তো এখানেও দেখেন বলতেছে লজিক্যাল টেস্ট 1 লজিক্যাল টেস্ট 2। তো আমি একে বললাম এই সেল ইজ ইকুয়াল টু, যদি ডাবল ইনভার্টেড কমা দিলাম এম এল ই মেল হয়, ঠিক আছে, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে বললাম যে এই সেল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বললাম, এখানে আমরা কত দিয়েছিলাম মনে নেই, আচ্ছা 60 দিয়ে নিলাম, দেওয়ার পরে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, তো সে বলছে ট্রু, আমাদের এখানেও 60 দেওয়া ছিল। তো এইটা সে অর ফর্মুলা কি করছে যে এই সেল মেল আছে আর এই সেল গ্রেটার দেন আর ইকুয়াল টু 8 আছে, দুইটা কন্ডিশনই সে ট্রু পাইছে, এই জন্য সে ট্রু প্রিন্ট করছে। আমি যদি এটা টেনে দেই দেখেন এইটাও ট্রু প্রিন্ট করছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই ফর্মুলায় এইটা ইকুয়াল টু সে কিন্তু ফলস পাইছে, এই সেইট ইকুয়াল টু ফিমেল পাইছে, কিন্তু এই যে সেলটা এইটা গ্রেটার দেন আর ইকুয়াল টু কিন্তু সে 60 পেয়েছে। তার মানে সে যখনই অর ফর্মুলা এই একাধিক লজিক্যাল টেস্ট, আপনি যদি 10টা লজিক্যাল টেস্ট দেন, দেওয়ার পরে যদি একটা লজিক্যাল টেস্ট সে যদি ট্রু পায় তাহলে সে ট্রু প্রিন্ট করবে, কিন্তু
যদি অ্যান্ড ফর্মুলায় আপনি 10টা লজিক্যাল টেস্ট দেন এবং সে 10টার ভিতরে কোনোটা ভুল পায়, তাহলে সে ট্রু না, সে ফলস প্রিন্ট করবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও বলতেছি, লাইক করবেন, আপনাদের বন্ধুদেরকে রিকমেন্ড করবেন, যেন তারাও দিনে দিনে মাইক্রোসফট অফিসে এক্সপার্ট হয়ে ওঠে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্য দিন অন্য বিষয়ে।